আরেক ছেলে এলো, এসে বলছে জিলেট কোম্পানিতে কে ডেকেছে? আমি ডেকেছি, প্রিন্সিপাল ডেকেছে। ছেলেদের চাকরি আছে, গ্রুমিং আছে, ইন্টারভিউ আছে, তাদের গিফট আছে, তাদের ট্রেনিং আছে, সব দেবে। আর বড় কোম্পানি ক্যাম্পাসিং করি, এটা আপনারা জানেন যে প্রথমপুর কলেজে একমাত্র ক্যাম্পাসিং করে এলাকায়। না, আমাদেরকে তো বলা হয়নি, তোমরা কারা? প্রিন্সিপালই তো শেষ কথা কলেজের, কারণ ছেলেদের ভালো মন্দের ব্যাপারে তাকে দেখতে হয় না। 2,500 টাকা আপনি দেননি রাখিবন্ধন উৎসবে টাকা? আমার টাকা আমার দেওয়ার অধিকার নেই, প্রেসিডেন্ট স্যার মানে মন্ত্রীবর্ষে আমাদেরকে বলে গেছেন। ট্রাস্টিস বেড়েছে, পাঁচজন জি মেম্বারকে নিয়ে কাজ করবে, তাদের কাছে সই করতে হবে, তাদের সঙ্গে আলোচনা করতে হতে হবে। না, আমরা সবার কাছে যেতে পারবো না, তোমাদেরকে যেতে হবে না। 2টোর সময় ফিনান্স মিটিং আছে, ফিনান্সের মেম্বাররা আসবে, জি মেম্বার আসবে, তোমরা কথা বলে নেবে। কারণ টাকাটা আমি তোমাদের হাতে কীভাবে তুলে দেবো? সংসার টাকাটা, সংসার টাকা তোমাদের হাতে তুললে মুশকিলে পড়ে যাবো, কারণ কে সই করবে, কে দায়িত্ব নেবে? তো তখন ওরা একটা বিক্ষোভের জন্ম দিল, জিলেট কোম্পানিকে ভয় দেখিয়ে বিভিন্ন ভাঙচুর করে সেই কোম্পানিকেও পাঠিয়ে দিল। এত এত ছেলে মেয়েকে সে সুযোগ নিতে দিল না। এবং সর্বপ্রতি এই ইন্ডাস্ট্রির কাছে আমাদের একটা কালো দিন, ইন্ডাস্ট্রির কাছে কলেজকে একটা ব্ল্যাক ডে হিসাবে ইন্ডাস্ট্রিগুলো কলেজকে চিনল, যে এই কলেজে যাওয়া মানে এরকম অসভ্য অবৈধ ছেলেদের দ্বারা প্রতারিত হওয়া। এবং এই দুবরাজপুর ব্লকের আমি যে ভালো চেষ্টা করেছিলাম, হেতমপুর, ইসলামপুর, দুবরাজপুরের ছেলেমেয়েদের ক্যাম্পাসিং করে চাকরি দেওয়ার ব্যবস্থার চেষ্টা করেছিলাম, এই গোটা চার পাঁচেক ছেলে সেই চেষ্টায় জল ঢেলে দিয়ে তাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে। কারা করছে? চার পাঁচটি ছেলে।